চকরিয়া পেকুয়া আসনের নৌকার বাজি সালাউদ্দিন আহমেদ সিআইপি কে হাজারো নেতাকর্মী তাকে বরণ করে নিচ্ছে। আপনারা ঠিক দেখছেন ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি এখানে যে এখানে একটি সমাবেশ স্থল আছে সমাবেশ স্থলে তিনি উপস্থিত হচ্ছেন, তাকে অভ্যর্থনা জানাচ্ছেন হাজারো নেতাকর্মী। মোটরসাইকেল দেখছি আমরা, হাজার হাজার মোটরসাইকেল দেখছি, এবং যে চকরিয়া পেকুয়া থেকে তার যে নেতাকর্মীরা তারা এখানে ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছে আমরা সেটি দেখছি। এখানে যে চকরিয়া উপজেলা যুবলীগ থেকে শুরু করে স্বেচ্ছাসেবক লীগের হাজারো নেতাকর্মী এখানে এসছে। আপনারা দেখছেন যে চকরিয়া পেকুয়া আসনের যে নৌকার মাঝি সালাউদ্দিন আহমেদ সিআইপি কে দেখছেন, তিনি এখানে যে একটি ইনানি রিসোর্ট আছে ইনানি রিসোর্টে তিনি এখানে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পর তিনি চকরিয়ার যে প্রধান সড়ক, প্রধান সড়ক দিয়ে তিনি একটি বাইক শোডাউন করবেন আমরা এটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। আপনারা দেখছেন সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি ইতিমধ্যে ইনানি রিসোর্টের ভেতর তিনি প্রবেশ করছেন। এখানে তিনি যে হাজারো নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছিল, তাদের উদ্দেশ্যে অর্থাৎ চকরিয়া পেকুয়া মানুষের উদ্দেশ্যে তিনি কিছু বলবেন, তারপরই একটি র্যালি হওয়ার কথা আছে আমরা এটি এটি জানতে পেরেছি। ইতিমধ্যে এখানে আপনারা দেখছেন সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি নারী রিসোর্টের ভেতর প্রবেশ করছেন। এখানে তিনি সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখবেন, যারা দূর দূরান্ত থেকে এসছে পেকুয়া থেকে এসছে যারা তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পর যে এখানে হাজার হাজার মোটরসাইকেল দেখছি, সে মোটরসাইকেল নিয়ে এখানে একটি একটি শোভাযাত্রা হবে জানতে পেরেছি। ইতিমধ্যে ইনানি রিসোর্টের ভেতর সালাউদ্দিন আহমেদ সিআইপি আমরা এখানকার যারা সাধারণ নেতাকর্মীরা আছে তাদের সাথেও কথা বলবো। আসলে যে সালাউদ্দিন আহমেদ সিআইপিকে নৌকা দেওয়া হয়েছে তাদের আমরা দেখছি চকরিয়া উপজেলা যুবলীগ থেকে অনেক নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছে, দলে দলে তারা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন অসংখ্য মানুষ তারা এখানে এনে সমাবেত করেছে আমরা আমরা সেই দৃশ্যই দেখছি।
শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ
এই নির্বাচনে এই নির্বাচনে সংসদ জননেত্রী শেখ হাসিনার স্পার্ট বাংলা এই চকরিয়া পেকুয়ার উন্নয়নের জন্য মাতামহরের উন্নয়নভাবে সাত তারিখ নৌকাপতিকে ভোট দিয়ে নৌকাকে বিজয় করব শেখ হাসিনাকে বিজয় করব বন্ধুরা অনেকে অনেক কথা বলবে এতে কোন ধরনের প্রতিশোধ পরাণ কাজ করবে তারা ডাস্টবিনে অরিজিনাল প্রোগ্রাম হলো চকরিয়া বাস টার্মিনালে আমরা সবাই গাড়ি ঘোড়া নিয়ে আস্তে আস্তে আশা করি আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসবেন সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাই আসবেন সেখানে সবাই বক্তব্য রাখবে তো সুতরাং আমরা দেরি না করে যে যে গাড়িতে এসেছেন সবাই নিজের গাড়িতে উঠে যান ডিসিপ্লিন ডিসিপ্লিনের মাধ্যমে চকরিয়ার দিকে আমরা রওনা হব সবাইকে আমি আবেদন জানাচ্ছি ভাই আমার ভাইরা সবাই গাড়িতে উঠে যান মোটরসাইকেল আগে থাকবে গাড়িতে মোটরসাইকেল আগে থাকবে পরে গাড়ি আমরা থাকব সুন্দরভাবে গাড়িতে উঠে যান রক্ষা করবেন ইনশাআল্লাহ জয় আমাদের অবিদার অবদারিত শেখ হাসিনা বিজয় লাভ সালাউদ্দিন আহমেদ সিএপি তিনি এখানে একটি একটি বক্তব্য রেখেছেন তিনি বলছেন যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা চকরিয়ে এসছেন এবং যে ইনানি রিসোর্ট থেকে একটি র্যালি বের হবে আমরা দেখছি এখানে হাজার হাজার মোটরসাইকেল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে সাহারবিল থেকে শুরু করে বড়ইতলি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে
চকুরিয়া পেকুয়া এক আসনের নৌকার মাঝি সালাউদ্দিন আহমেদ সিএপি তিনি ইনারির সুরে এখানে উপস্থিত হয়ে একটি ছোট সমাবেশ হয়েছে সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখার পর একটি বাইক শোডাউন আমরা বলতে পারি কারণ এখানে আমরা হাজার হাজার মোটরসাইকেল আমরা এখানে দেখেছি মোটরসাইকেল দেখেছি এবং বিভিন্ন গাড়ি নিয়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে এসেছে একটু সালাউদ্দিন আহমেদ সিআইপিকে দেখার জন্য তারা একটি বার দেখার জন্য আসছে আপনারা জানেন কক্সবাজার এক আসনে যে সালাউদ্দিন আহমেদ সিআইপিকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষে হয়তো তারা পথসভা শুরু করবে তবে আজকে একদম বলতে গেলে প্রথম যে সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি এসে সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি এসছেন তার এলাকায় এসছেন অর্থাৎ চকুরিয়া আর পেকুয়া যে তার সংসদীয় আসন আর তিনি সেখানে এসছেন আমরা দেখেছি এখানে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ এখানে এসছেন তারা একটি বার সালাউদ্দিন আহমেদ সিআইপিকে দেখার জন্য এসছেন বাড়ি সুন্দর অত্যন্ত সুন্দর আর তো জাগালে হলে আরে কথা বলছিলাম চকুরিয়া পেকুয়া আসনের যারা সাধারণ ভোটার আছে ভোটারদের সাথে কথা বলছিলাম তারা সালাউদ্দিন আহমেদ সিআইপিকে নৌকা দেয় তারা খুবই খুশি এবং তারা প্রত্যাশা করছে সালাউদ্দিন আহমেদ সিআইপি যে চকুরিয়া পেকুয়া আসনে বিপুল ভোটে জয়ী হয়ে তাদের জন্য কাজ করবে তারা আমাদেরকে এই প্রত্যয় এই কথাটি আমাদেরকে বলছে আপনারা দেখছেন সালাউদ্দিন আহমেদ সিআইপিকে লাল গালিচা দেওয়া হয়েছে অর্থাৎ ফুলের মালা দেওয়া হয়েছে গলায় এবং আমরা এখানে হাজারো মানুষ হাজার হাজার মানুষ তার জন্য আমরা সকাল থেকে আমরা দেখেছি তারা অপেক্ষা করছিল কখন সালাউদ্দিন আহমেদ সিআইপিকে তারা একটি বার দেখবে
চকুলিয়া পিকুয়া এক নাম্বার আসন থেকে নৌকার মাঝি
রাজি হয়েছেন এবং তিনি তিনি তার এলাকায় এসেছেন সবাইকে হাত নেড়ে তিনি তিনি শুভেচ্ছা জানাচ্ছেন আমরা দেখছি এখানে হাজারো নেতা কর্মী এখানে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন একটি বারের মতো সালাউদ্দিন আহমেদ সিআইপি কে দেখার জন্য উপস্থিত হয়েছে আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলছে যে সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি একজন সৎ মানুষ তিনি যদি এবার নৌকায় নির্বাচিত হন তাহলে তাদের এলাকার জন্য অনেক কিছু করবেন এখানকার যারা সাধারণ মানুষ আছে তারা আমাদেরকে এটাই বলছে যদিও বা একটু আগে আমরা যেটা জানতে পেরেছি চকরিয়ার রামপুর একটি এলাকায় শাহারবিলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে নবী আছেন তিনি যে নৌকার সমর্থকরা যখন এখানে মিছিলে আসছিলেন তখন তাদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছিল আমাদেরকে যে এখানকার যারা সাধারণ মানুষ তারা আমাদেরকে এমনটাই বলেছে আপনারা দেখছেন সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি হাত নেড়ে সবাইকে অভ্যর্থনা দিচ্ছেন তাদের হাজারো নেতাকর্মী আমরা এখানে লক্ষ্য করছি এখানে বলতে গেলে কয়েক হাজারেরও বেশি মোটর সাইকেল শোভাযাত্রা আমরা দেখছি এবং রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ সিআইপি কে অভ্যর্থনা জানাচ্ছেন আমরা আমরা সেই দৃশ্যই দেখছি আমরা ইতিমধ্যে অসংখ্য মানুষ তারা হাত নেড়ে অর্থাৎ নৌকাকে তারা অভ্যর্থনা জানাচ্ছেন আমরা সেটিই দেখছি আমরা আমরা সকাল থেকে দেখছি মানুষ বিভিন্ন জায়গা থেকে সালাউদ্দিন আহমেদ সিআইপির যে বাইক শোডাউন এবং যে তিনি এলাকায় প্রবেশ করবেন সেই জন্য তাকে একটি বারের জন্য দেখার জন্য সকাল থেকে হাজারো মানুষ চকরিয়ায় যে এখানে ইনানি রিসোর্টে তারা উপস্থিত হয়েছেন আমরা সেটিই দেখছি পরিশেষে সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি তিনি এসছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য হাজারো মানুষ ¡Vamos!
আর ছোট ছোট ট্রাকে করে অসংখ্য মানুষ দেখছেন তারা সালাউদ্দিন আহমেদ সিআইপি কে দেখার জন্য এবং তার যে গাড়ির বহর আছে এখানে হাজার হাজার মোটরসাইকেল আমরা দেখছি আমরা লক্ষ্য করেছি সকাল থেকে মানুষ তারা ইনানি রিসর্টে এসে উপস্থিত হয়েছে তারা একটি বারের মতো সালাউদ্দিন আহমেদ সিআইপি কে দেখার জন্য কারণ যে চকুরিয়া পিকু আসন সেখান থেকে যে এক আসন এক আসনে সালাউদ্দিন আহমেদ সিআইপি কে নৌকা দেওয়া হয়েছে এবং আমরা এখানে কয়েকটি ঘটনাও শুনতে পেয়েছি সেটি হচ্ছে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী চেয়ারম্যান তিনি যে নৌকার যারা সমর্থকরা আছে তারা এখানে সমাবেশ স্থলে আসার আগে তাদেরকে তাদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে আমাদেরকে এমনটাই তারা আমাদেরকে অভিযোগ করেছে এবং সব অভিযোগ পেরিয়ে এখন বলতে গেলে রাজপথ দখলে নিয়েছে সালাউদ্দিন আহমেদ সিআইপির সমর্থকেরা তারা এখন রাজপথ দখল নিয়েছে তারা তারা খুবই হাসিজ্জ্বল মুখে তারা যে প্রধান সড়ক তারা প্রদক্ষিণ করছে আমরা যে প্রধান সড়কে আছি প্রধান সড়কে আপনারা দেখছেন হাজার হাজার মোটরসাইকেল এবং ট্রাকে করে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে অনেক মানুষ তারা এখানে উপস্থিত হয়েছে একটি বারের মতো সালাউদ্দিন আহমেদ সিআইপি কে তারা দেখার জন্য এবং আমরা এখানে যারা সালাউদ্দিন আহমেদ সিআইপির সমর্থকরা আছে সমর্থকদের সাথে কথা বলেছি তারা বলছে এবারে তারা জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী কারণ সালাউদ্দিন আহমেদ সিআইপি এবার যদি নৌকা নিয়ে যিনি জয়ী লাভ করে তাহলে তাদের এলাকার জন্য অনেক কিছু করবে তারা এটি আশা রাখছে সালাউদ্দিন আহমেদ সিআইপির কাছ থেকে আপনারা সালাউদ্দিন আহমেদ সিআইপিকে দেখছেন তিনি হাত নেড়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তাকে সাধারণ মানুষও আজকে আমরা দেখছি গ্রহণ করে নিয়েছে কারণ এখানে হাজার হাজার মানুষ আমরা সালাউদ্দিন আহমেদ সিআইপির যে গাড়ি বহরটি এখন বড়ইতলি যে এলাকা আছে বড়ইতলি এলাকা প্রদক্ষিণ করছে অর্থাৎ আমরা এখন চকরিয়ার দিকে প্রবেশ করছি চকরিয়াতেও সালাউদ্দিন আহমেদ সিআইপি একটু আগে তিনি ইনানি রিসোর্টে যে একটি বক্তব্য দিয়েছেন সেখানে বলছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে চকরিয়াতে তার জন্য অপেক্ষা করছে হয়তোবা যে চকরিয়া স্টেশনে গিয়ে সালাউদ্দিন আহমেদ সিআইপি সাধারণ মানুষের উদ্দেশ্যে হয়তো আরও কিছু বলবেন সেটি সেখানে যাওয়ার পর হয়তো তিনি বলতে পারেন আমরা যেটি আপনাদের বলছিলাম সেটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ সিআইপি তিনি চকরিয়া পেকুয়া এক আসন থেকে তাকে নৌকা দেওয়া হয়েছে গতবারে যে সংসদস্য ছিল জাফর আলম তাকে এবারে নৌকা দেওয়া হয়নি সালাউদ্দিন আহমেদ সিআইপি কে দেওয়া হয়েছে আমরা সালাউদ্দিন আহমেদ সিআইপি আজকে তিনি তার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়াতে তিনি এসছেন অর্থাৎ চকরিয়ার যে প্রধান সড়ক সেই প্রধান সড়ক দিয়ে তিনি চকরিয়া স্টেশনের দিকে যাচ্ছেন এখন বড়ইতলি এটি পার করেছেন এবং আমরা এখানে যারা সাধারণ মানুষ আছে সাধারণ মানুষদের সাথেও আমরা কথা বলেছি তারা খুবই খুশি সালাউদ্দিন আহমেদ সিআইপি কে যে নৌকা দেওয়া হয়েছে সেজন্য তারা খুবই খুশি তারা বলছে সালাউদ্দিন আহমেদ সিআইপি এবার যদি নৌকা নিয়ে তিনি তারা জয়ী লাভ করে তাহলে তাদের জন্য সালাউদ্দিন আহমেদ সিআইপি কিছু করবেন কিছু এলাকার উন্নয়ন করবেন তারা এটি প্রত্যাশা করছেন একদম
আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা সালাউদ্দিন আহমেদ সিআইপি যখন চকুরিয়া স্টেশনে যাবে তখন যিনি তিনি একটি সমাবেশ স্থলে বক্তব্য রাখবেন আমরা সেই বক্তব্যের সর্বশেষ যে সর্বশেষ তিনি কি বলছেন এলাকার মানুষের জন্য কি বলছেন সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে